সময় সংবাদের নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বাজার, আর ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি তোহা খান তামিম। দর্শক, আজকে আমরা চলেছি রাজধানীর গুলশানে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অভিজাত এলাকায় নানা ধরনের যে ইফতারের পসরা সেটি কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা সাজিয়ে বসেছেন। আমি একটু দেখাতে চাই ঠিক আমার পেছনে যে নানা ধরনের যে ইফতারির আইটেম সেটি আসলে এখানে আসলে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের যে বাহারি যে কাবাব আইটেম, সেই কাবাব আইটেম কিন্তু এখানে বেশ সাজিয়ে বসেছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্ণধার রয়েছেন তারা আসলে সাজিয়ে বসেছেন। এবং সঙ্গত কারণে কিন্তু এই গুলশানে কিন্তু বেশ অভিজাত এলাকা হিসেবে ধরা হয়, এবং এখানে নানা ধরনের নামি দামি যে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে দেশি বিদেশি বিভিন্ন যে দূতাবাসগুলো রয়েছে, বিদেশি দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসে যারা রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই সময়ে কিন্তু ইফতার করেন, তাদের অফিসে ইফতার করেন, কেউ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে ইফতার করেন। এবং সেই ইফতারের কারণে নানা ধরনের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে যান। এবং এই আইটেমের জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের যে কাবাব আইটেম, সেই কাবাব আইটেম কিন্তু এখানে স্থান পেয়েছে। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা, আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্পেশাল যে চিকেন বিরিয়ানি, সেই চিকেন বিরিয়ানি এখানে রাখা হয়েছে। এবং এই প্রতিষ্ঠান যিনি রয়েছেন, অর্থাৎ এই যে সিগনেচার বাই খাজানা, সেই সিগনেচার বাই খাজানার যেই কর্ণধার, সেই কর্ণধারের সাথে তাই কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে কী কী ধরনের কাবাব আইটেম আপনি এখানে তুলে ধরেছেন, এবং মূলত এই কনসেপ্ট আসলে কোথাকার। বেসিক্যালি আমরা সিগনেচার বাই খাজানা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টটাকে আমরা ইয়ে করি। তো ইন্ডিয়ান কাবাব যত রকমের, কালমি কাবাব, লাউরি কাবাব, ইফতারের যে আইটেমগুলো ভালো লাগবে, একটু ঝাল, একটু মানে হাইজেনিক ওয়েতে আমরা যেটা তৈরি করে থাকি, মানে ডিফারেন্ট টাইপের কাবাব দিই, যাতে আর কি যখন ইফতারি লোকেরা করেন যাতে ডিফারেন্ট টাইপের একটু ঝালটা লোকেরা পছন্দ করে। একটু ঝাল আছে, আর বাচ্চাদের জন্য আবার লাহোরে মানে হরিয়ালি কাবাব আছে, মানে টু টেক কেয়ার অফ অল দ্য টেস্ট বার্ডস অফ দ্য ক্লায়েন্টেল, যারা গেস্ট আসে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, আমাদের কাছে ডিফারেন্ট টাইপের খাবার। আর এটাকে আমরা একটা অ্যাসোর্টেড বক্স হিসেবে সবকটা মিলিয়েও আমরা এটা আমরা ইফতার বক্স করে আর কি মানে গেস্টদেরকে আমরা সার্ভ করি আর কি। এখানে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের জিলাপি লক্ষ্য করছি, পাশাপাশি এখানে হালিম লক্ষ্য করছি। আমরা কী কী ধরনের, এছাড়া এই যে কাবাব আইটেম ছাড়াও কী কী ধরনের যে আইটেমগুলো আছে? জিলিপিটা হচ্ছে আমাদের খুবই স্পেশাল, এটা হচ্ছে আমাদের কেসেরিয়া জিলিপি বলি, কারণ এটা যেটা দেখছেন আমরা একটা দেশি ঘি ব্যবহার করি, ওটা আর আমাদের যেটা মেন যেটা হচ্ছে আমরা যে কাশ্মীর থেকে এটার ইয়ে আনি, স্যাফরন আনি আর কি, মানে আমরা এনে সেটাকে ইউজ করি আর কি স্পেশালি। তো ইউ হ্যাভ আ ভেরি বিউটিফুল ফ্লেভার ওই জিলিপিটা, এটা আমাদের ভীষণ মানে পপুলার আর কি। আর এই রমজানে অনেকেই আছে যারা আমাদের এই সিগনেচার খাজানা জিলিপি ছাড়া ইফতার ভাঙেন না। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানে যে যে জিলাপি, সেই জিলাপির কথা শুনছিলাম, এবং সেখানে বলা হচ্ছে যে কাশ্মীর থেকে জাফরান এনে সেটি আসলে তৈরি করা হয় এবং খুব স্পেশাল জিলাপি তারা তৈরি করেন। তো বলা যায় যে ইফতার বাজার আসলে জমে উঠেছে এখন একেবারে মধ্য রমজান প্রায়, এবং বলা যায় যে এই যে অভিজাত এলাকা গুলশান, সেই গুলশানে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে এবং তারা ইফতারের যে পসরা, সেই পসরা সাজিয়ে বসেছেন। বিরতির পরে আবারও স্বাগত ইফতার বাজারে। আমরা বিরতির আগে দেখছিলাম যে নানা ধরনের কাবাব আইটেম সিগনেচার বাই খাজানা গুলশানে চলে এসেছি আমরা, এবং এই মুহূর্তে আসলে সেই প্রতিষ্ঠানের কি আরেকটি অংশে চলে এসেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা ধরনের যে বাফেট আইটেম, সেই আইটেম আসলে ইতিমধ্যেই সাজানোর যে প্রক্রিয়া সেটি আসলে চলছে। এবং এইখানে বলা যায় যে যারা ইফতার পরবর্তী একটু ডিনার করতে পছন্দ করেন ইফতার করার পরপরে, তাদের জন্য কিন্তু আসলে এই যে রেস্টুরেন্টগুলো বেশ জনপ্রিয় হয়ে দিন দিন, এবং তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে এবং বিভিন্ন ধরনের রমজান উপলক্ষে যে অফার, সেই অফারও চলছে। আমরা একটু অফারগুলো জেনে নেব, জানার চেষ্টা করব যে কী কী ধরনের অফার আপনাদের এই মুহূর্তে চলছে রমজান উপলক্ষে। আমাদের বেসিক্যালি আমরা যেটা করেছি ইফতার প্রি প্লেটেড ইফতার উইথ ডিনার বলে একটা প্যাকেজ আছে আমাদের, যেটাতে আমাদের যারা গেস্টরা এখানে আসেন মানে তাদেরকে ডাইনিংয়ের জন্য প্রথমে আমরা ইফতারটা তাদেরকে একদম প্লেটে সাজিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়, যাতে যখনই মানে আজান হয় যাতে ওনারা ওটাকে গ্রহণ করতে পারেন। আফটার দ্যাট মানে ওনারা প্রেয়ার করে আমাদের বুফেতে ডিনার সার্ভ করা হয়, তো সেটাকে আমরা তখন আর কি উপরে ওনারা তার ইফতার ডিনার করে একটা টোটাল একটা প্যাকেজ করে, ইটস অল ইনক্লুসিভ প্যাকেজ করে দেয়। আর মেজর ক্রেডিট কার্ডের সাথে ওই আমাদের বাই ওয়ান গেট ওয়ানের অফার আছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এইখানে নানান ধরনের যে যে তাদের যে রমজান উপলক্ষে যে অফার চলছে সেই অফারের কথা, পাশাপাশি এইখানে তাদের যেই প্রার্থনার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ নামাজের ব্যবস্থা রয়েছে, এবং এখানে ইফতার পরবর্তী নামাজের পরেই কিন্তু তারা আসলে এই যে বাফেট আইটেম
আইটেম, সেই আইটেমগুলো আসলে তারা সার্ভ করেন এবং তারপরে কিন্তু আসলে তাদের যেই ভারী একটু 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 ভারী খাবার সেটি আসলে শুরু হয় এবং শুরু হয়। তো এই মুহূর্তে আমরা দেশের যে ইফতারের বাজার সেটি আসলে শুনছিলাম। আমরা একটু ফ্রান্সের ইফতার বাজারের খবর শুনবো এবং ফ্রান্সের যে ইফতার বাজার সেটি আসলে বলা যায় যে সেখানে উচ্চ মূল্য চলছে, তারপরেও বাংলাদেশে যে অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেই অধ্যুষিত এলাকাগুলোর যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে ইফতারে বেচা কেনা চলছে এবং এই সংক্রান্ত একটি রিপোর্ট রয়েছে সহকর্মী লুৎফর রহমান বাবু, সেই রিপোর্টটি আমরা এখন দেখে নেব। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের কাছে বাংলাদেশি অধ্যুষিত যে কটি এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গার্দনট। রাজধানী প্যারিসের এই গার্দনট হচ্ছে এখানকার প্রবাসী বাংলাদেশিদের কাছে একখণ্ড বাংলাদেশ। এখানে বেশ কটি বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে যেখানে নানান বাহারি পদের ইফতারি পাওয়া যায়। আমার পেছনে রয়েছে শাহ রেস্টুরেন্ট, কাচ্চি রেস্টুরেন্ট, ফুলকলি রেস্টুরেন্ট, পাঞ্চি রেস্টুরেন্ট সহ আরও বেশ কটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে বাহারি ধরনের ইফতারি পাওয়া যায়। আমরা রেস্টুরেন্টগুলিতে যাব এবং কোন ধরনের আসলে ইফতারি পাওয়া যায় সেই বিষয়গুলি আমরা এখন আপনাদেরকে জানাবো। আমরা এখন আছি কাচ্চি রেস্টুরেন্টে, এখানে কোন ধরনের ইফতার সামগ্রী পাওয়া যায় আমরা এখন সেই বিষয়গুলো জানবো। কী কী আছে আপনাদের এখানে? এখানে সবগুলো আলুর চপ, পাকুড়া, ডিমার চপ, বেগুনি, পেঁয়াজু সবগুলোই আছে। দাম একদম হাতের নাগালে, আমরা যদি বসে খাই একটা প্লা করি সেটার মধ্যে কাচ্চি থাকে, তারপরে আপনার আলুর চপ, বেগুনি, সমুচা এগুলো থাকে 10 ইউরো, আর যদি কেউ নিয়ে যায় তখন এটা আমরা 8 ইউরো রাখি। মোটামুটি বাংলা সবজি যেটা ইফতারি করতে গিয়ে যেটা দরকার হয় সবই আমাদের এখানে পাওয়া যায়। গার্দনটের এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের কাছে এই গলিটি, আমার পেছনে যে গলি দেখতে পাচ্ছেন সেটি মিষ্টি গলি নামেই এখন তাদের কাছে পরিচিত। বেশ কটি মিষ্টির দোকান রয়েছে, আমরা এখন সেই দোকানগুলিতে যাব এবং কোন ধরনের মিষ্টি সামগ্রী পাওয়া যায়, এই ইফতারে কেমন বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানাবো। এই মিষ্টিগুলিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে মিঠাই। আমরা এখন এই রেস্টুরেন্টের ভেতরে যাব এবং আসলে কোন ধরনের মিষ্টি সামগ্রীগুলি পাওয়া যায় আমরা এটি এখন জানবো এবং আপনাদেরকে জানাবো। শাহী জিলাপি, আমাদের এই যে আরেকটা আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে ছোটো জিলাপি যেটাকে বলে, এটা হচ্ছে ছোটো জিলাপি, কালিজিরা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রমজানের ঐতিহ্য। সাথে পাশাপাশি আছে আমাদের মিষ্টি, এই জায়গা হচ্ছে আপনাদের এই নর্মাল মিষ্টি, এরপরে এই জায়গায় আমাদের ছানা মিষ্টি, এই জায়গায় এটাকে বলে বালিশ, এই মিষ্টিটাকে বলে বালিশ, এই জায়গায় এই গুড়ের গুড়ের আপনার সানা। এর পাশাপাশি আমাদের ইফতারি আছে, বাংলাদেশের আরও ইফতারি আপনারা লক্ষ্য করতে পারবেন, এই জায়গায় আছে ছানা, তারপরে আছে এই জায়গায় পেঁয়াজু, আপনার বেগুন, আলুর ভর্তা, তারপর আলুর চপ, এ হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের খিচুড়ি লাগে। কেমন বিক্রি হচ্ছে? এটা খুব ভালো বিক্রি হচ্ছে। এটা দাম কত? এটা নর্মালি আমরা বিক্রি করতেছি 3 ইউরো করে। পাশাপাশি আমাদের জিলাপিগুলো খুব ভালো চলতেছে, শাহী জিলাপিগুলো আমরা এইটা বর্তমানে 12 টাকা কিলো শাহী জিলাপি, আর নর্মাল জিলাপি আছে আপনার 10 টাকা কিলো, এই জিলাপিটা আছে 12 টাকা কিলো। এই 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 আমাদের আইটেমগুলো ইফতারের জন্য, এইগুলোই আমাদের আইটেম। আমরা আরেকটি মিষ্টির দোকানে আসছি, এখানে এসে দেখতে পাচ্ছি অনেক ধরনের মিষ্টির পাশাপাশি খেজুর, সেমাই সহ আর অনেক কিছুই রয়েছে। আমরা এখন জানতে চাইবো এখানে আপনাদের এখানে কী কী পাওয়া যায়। আমাদের ফুলকলিতে ইফতার এবং মিষ্টি জাতীয় যা কিছু আছে সব কিছুই পাওয়া যায়। আসলে মিষ্টির যত রকম মিষ্টি বাংলাদেশে আমরা সচরাচর দেখে আসছি সবগুলোই আছে, সবগুলোই বর্তমান। সাথে আছে জিলাপি আছে রমজানের জন্য, আছে লাচ্ছা সেমাই, আছে খেজুর, আছে নিমকি, আছে সিঙ্গারা, সামোসা। আমাদের এখানে মিষ্টি, চানা মিষ্টি, নর্মাল মিষ্টি, বুন্দিয়া, এরপরে রসগোল্লা সহ, জর্দা মিষ্টি সহ, আমাদের মাটির পাতিলের দই সহ, সিঙ্গারা, সমোসা এবং আমাদের স্পেশাল জিলাপিও আছে এখানে। আমাদের পানসি নতুন এক ধরনের ছোটো জিলাপি আছে এবং তেলে এবং ঘি বাজে একটা জিলাপি আছে আমাদের স্পেশাল, অনেক বেশি চলে যার কারণে আমাদের এখানে মানুষ অনেক ভিড় করে। আমরা এখন আছি শাহ রেস্টুরেন্টে গার্দনটে, এই রেস্টুরেন্টটি এখানকার প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ পরিচিত। আমরা এখন এই ভেতরে যাব এবং দেখব এখানে কোন ধরনের ইফতার সামগ্রীগুলো পাওয়া যায়। আপনাদের এখানে কী কী পাওয়া যায়?
আমাদের জায়গায় ছোলা বুট আছে, তারপরে যে পেঁয়াজু আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, বিভিন্ন পদের আইটেম আছে। আপনাদের এখানে তো অনেক বিদেশি ক্রেতাও আমরা দেখি। হ্যাঁ, আমাদের জায়গায় বিদেশি, তারপর হচ্ছে ফ্রান্সি লোক আসে, তারপর হচ্ছে বিভিন্ন টুরিস্ট লোক আসে, তারপর হচ্ছে এশিয়া মহাদেশের জন্য লোক দিয়ে আসে না, টুরিস্ট সব জায়গায় এ জায়গায় অনেক প্রচুর ভিড় থাকে। আপনি ইফতারের টাইমে তো কোনো সিট পাইবেন না, অনেক মানুষ ইফতার বাইরে যেয়ে পড়ে। এখনকার বাজারের যে রেট এর চেয়ে আমরা একটু সামান্য কম রাখি। এটা আমাদের মালিক পক্ষ সবসময় বলতেছে, একটা মানুষ অসহায় মানুষ আসলেও আমরা তারা ইফতারি দিয়ে খাবার দিয়ে বিভিন্ন আমরা সহযোগিতা করি। মাংস জাতীয়, সবজি জাতীয় আরও অনেক খাবার দেখতে পাচ্ছি, কারণ এখানে অনেক পর্যটকও আসেন এবং বাংলাদেশি না, এশিয়া সহ অন্যান্য বিভিন্ন দেশের মানুষজন এখানে আসেন। চানা, ছোলা, আলুর চপ এর বাইরেও আরও অনেক কিছু আছে। চিকেন দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের বিরিয়ানি এখানে আছে, চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি। আমরা সবজি দেখতে পাচ্ছি, আমরা মাছ দেখতে পাচ্ছি, মাংস দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে ইফতার সামগ্রী, সাধারণ ইফতার সামগ্রী যেগুলো বাংলাদেশি, তার বাইরে অনেক ধরনের অনেক পদের খাবার রয়েছে যেগুলো বিভিন্ন দেশের পর্যটক যারা আসেন তারা আসলে এখানে খেয়ে থাকেন। রাজধানী প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত গার্ডনারদের ইফতার বাজার নিয়ে এই ছিল আমার কাছে। পরবর্তীতে আমরা অন্য এলাকার ইফতার বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্যারিসের গার্ডনার থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। অধ্যুষিত এলাকাগুলোর যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে যে ইফতার বাজারের খবর, সেই খবর আমরা শুনছিলাম সহকর্মী লুৎফুর রহমান বাবুর তৈরি একটি রিপোর্ট সংক্রান্ত রিপোর্টে দেখছিলাম খবরটি। এখন আমরা আবারও দেশের যে ইফতার বাজার সেই ইফতার বাজারে চলে আসলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নানা ধরনের যে ভারতীয় যে বিভিন্ন ধরনের যে স্ট্রিট ফুডগুলো রয়েছে সেই স্ট্রিট ফুডের আদলে এখানে কিন্তু যে ইফতারের যে আইটেম সেই আইটেম করে তোলা হচ্ছে। এই মুহূর্তে আমরা আসলে চলে এসেছি একেবারে অন্দরমহলে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা বেশ বলা যায় যে লাইভ যে কলকাতার যে কাটি রোল, সেই কাটি রোল এখানে তৈরি করে দিচ্ছেন এবং সেই কাটি রোল তৈরি করার জন্য যেই ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে চলছে। এছাড়া পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের যেই তান্দুরি রয়েছে সেই তান্দুরিও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই তান্দুরির যেই ধরনের যেই আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো ইতিমধ্যে এখানে আসলে ঝোলানো হয়েছে। কী তান্দুরি রয়েছে এখানে? আমাদের লাহোরি চিকেন আছে, চিকেন লাজিজ আছে, সাজানি কাবাব, তারপরে সুপার উস্তম, টেংরি কাবাব আরও অনেক। সুপার উস্তম বলতে কী বোঝাচ্ছে এখানে? কী দিয়ে তৈরি এটা? এটা মাটন চিকেন, এটা আমাদের সিগনেচার আইটেম সুপার উস্তম। মাটন এবং চিকেনের একসাথে মিশ্রণে সুপার উস্তম, এটি সুপার উস্তম কি কাবাব? কাবাব। এছাড়া আর কী রয়েছে? এছাড়া সিগনেচার ডিশ আপনার রানে সেকেন্ডারি রয়েছে, তারপরে আপনার নবাবি ফিশ আছে, অনেক আইটেম। বেশ মজাদার কিছু আইটেম এবং বেশ বলা যায় যে বেশ অদ্ভুত বেশ কিছু নাম রয়েছে। সুপার উস্তম কাবাব রয়েছে যেটি চিকেন এবং মাটনের সংমিশ্রণে তৈরি, সেজন্য তাকে আসলে সুপার উস্তম ডাকা হচ্ছে। পাশাপাশি এখানে রানে যে সেকেন্ডারি, সেই রানে সেকেন্ডারি কিন্তু এখানে রয়েছে, নানান ধরনের রয়েছে এবং এখানকার যে আইটেমগুলো রয়েছে মূলত আসলে ভারতীয় ঘরানার বা দিল্লি শাহী মসজিদের যেই কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকেই কিন্তু এখানে যে ইফতারের আইটেমগুলো সেই আইটেমগুলো কিন্তু সাজানো হয়েছে। আমরা এখানে আসলে কাবাব আইটেম দেখলাম, তান্দুরি আইটেম দেখলাম, পাশাপাশি অন্যান্য যে ভাজা পোড়া যে আইটেমগুলো রয়েছে, তেলে ভাজা আইটেমগুলো রয়েছে, সেই তেলে ভাজা আইটেমগুলো তো রয়েছে বরাবরই। পাশাপাশি ভারী খাবারের জন্য যেই বাফেট যেই আইটেম রয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাল্টি কুইজিন নয়, এটা ইন্ডিয়ান কুইজিন হিসাবে এখানে পরিবেশন করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে আর কিছুক্ষণ পরে ইফতার এবং এই ইফতারে কিন্তু যারা অতিথি রয়েছেন সেই অতিথিরা এখানে ইতিমধ্যে চলে আসবেন এবং এটার যেই ইফতার বাজার সেই ইফতার বাজারে আজকেই এই ছিল। আগামীকালকে আবারও কোনো ইফতার বাজার নিয়ে হাজির হব, সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।